अमित शाह गुजरात बनिया रंगा चकु नेदेखुआबले सकियनी प्रदान आसुर तेजपुर एक संबदमेल गृहमंत्री अमित शाह कठोर समालोचना आसुर साधारण सम्पादक शंकर ज्योति बरवार अमित शाह गुजराती बनिया गृहमंत्रीगढ़ रंगा चकु नेदेखुआबले सकियनी प्रदान शंकर ज्योति आसुए धने जने सहय नक जीषद और समभावनापन्न दलक राजनैतिक वृत्तर बाहर थकिहे राज्य आहवान जन निर्वाचन परोक्ष सहयोग एजेपिक अमित शाह तहतक आम एटाई कथा कब विचार एगी बनिया गुजरात एगी बनियक आम एटा कथा कैसे राइजक कू कारण रंगा चकु नेदेखुआबे आम सकियनी प्रदान कर आगबार आखिर कै गई से आंदोलन करवल शहीद संख्या बृद्धि पा आम कैसम राइजे आंदोलन नक आज कि एक पा ना जतियों परषद आम सकुए जानूँ जो का आंदोलन समय राइजे जैसे विकल्प शक्ति कथा कैसी तैया राइजर से विकल्प शक्ति चिंतक आम एन पृष्ठभूमि तैयार সদৌ অসম ছাত্র সন্থা আর জাতীয়তাবাদী যুব ছাত্র পরিষদে দুগৰাকী শিক্ষাবিদর নেতৃত্ব আমি এখন সমিতি গঠন করে দিছিল আর সমিতিখনে পরবর্তী সময়ত এটা রাজনৈতিক দলের জন্ম দিছিল অসম জাতীয় পরিষদ আর অসম জাতীয় পরিষদক এতিয়া আগবহাই লৈ যোৱাৰ কাৰণে রাইজে দায়িত্ব গ্রহণ করব লাগিব আর আমি সদৌ অসম ছাত্র সন্থায় এটা কথা কৈছো যে রাষ্ট্রীয় যিবিলাক শক্তি বা যিবিলাক রাষ্ট্রীয়তাবাদী রাজনৈতিক দল আছে সেই সকলে অসমবাসী রাইজক চূড়ান্তভাবে তেওঁলোকে অন্যায় কৰিছে আর যি আঞ্চলিক দল আছে ইয়াত সেইবিলাকো রাইজক আসুর হয়ে আনুষ্ঠানিক মন্তব্য এটা দিব নিব ডক্টর হবজ্জ্বল কুমার ভট্টাচার্যই সাধারণ সম্পাদকগিয়ে ভট্টাচার্য আসুত থাকাটো বিচারে যদিও কার্যনির্বাহকর পিছতে স্থিতি স্পষ্ট হব আসুর দলীয় স্থিতি আর ডক্টর হবজ্জ্বল কুমার ভট্টাচার্যর স্থিতি পৃথক হব নয় বলেও ইঙ্গিত দিলে শঙ্কর জ্যোতিয়ে নিশ্চিতভাবে আমার স্থিতি এটাই আছে বর্তমান সময়ত সদৌ অসম ছাত্র সন্থার বিগত কার্যনির্বাহকর যেগুলি উপদেষ্টা তখন এটাও সদৌ অসম ছাত্র সন্থার সাংবিধানিক উপদেষ্টা এটাও হওয়া নাই কারণ আমার সংবিধান অনুযায়ী সদৌ অসম ছাত্র সন্থার কার্যনির্বাহক সমিতিয়ে নির্ধারণ করে যে সদৌ অসম ছাত্র সন্থার উপদেষ্টা বা মুখ্য উপদেষ্টা কোন হব সেই বিষয়টি নির্ধারণ করে আর আমার বিভিন্ন কারণ বা বিভিন্ন কার্যসূচী থাকার আমার কার্যনির্বাহক সভা এটালেক অনুষ্ঠিত হওয়া নাই কার্যনির্বাহক সভা যেটা অনুষ্ঠিত হব অনুষ্ঠিত হওয়ার পিছত তখেতে উপদেষ্টা হিসাবে থাকে নে মুখ্য উপদেষ্টা হিসাবে থাকে নে অন্য ধরনের কার্যনির্বাহ করে এই কথাখিনি কার্যনির্বাহকে ঠিক করব আমি এটা কথা কৈছো যে নির্বাচনী বৃত্ত আর দলীয় রাজনীতি এই দুটা বৃত্তর বাহিরত থাকি রাইজক আমি রাজনৈতিকভাবে সচেতন করে আই থাকবলগিয়া দিনত এই আঞ্চলিক শক্তি যিসকলে মূল্যবোধ রাজনীতি করব সকলো আঞ্চলিক শক্তিক লগ হয়ে আমি ছাত্র সন্থায় রাজনৈতিকভাবে রাইজক সচেতন করে দলীয় আর নির্বাচনী বৃত্তর বাহিরত থাকি আমি এই দলবিলাকক আগবহাই দিবর কারণে ছাত্র সন্থায় কাম কাজ করি ছাত্র সন্থায় আমি ধনে জনে সহায় করব পরাকৈ আমি ছাত্র সন্থায় তেনেকুৱা সংগঠন নহয় আমি রাইজক রাজনৈতিকভাবে সচেতন করে আমি আগবহাই লৈ যাব পাৰিম গতিকে আমার দায়িত্ব হয়েছে রাজনৈতিকভাবে রাইজ যেহেতু অন্যায়ের সম্মুখীন হয়েছে গতিকে রাজনৈতিকভাবে ন্যায় প্রতিষ্ঠা করাটো আমার ছাত্র সন্থার দায়িত্ব গতিকে রাইজক রাজনৈতিকভাবে ন্যায় প্রতিষ্ঠা করার ক্ষেত্রে আমি রাইজক রাজনৈতিকভাবে সচেতন করব লাগিব গতিকে বিজেপির খুমটাই বিধায়ক মৃণাল শইকীয়াক ছাগলী চোরর আখ্যা দি অসমৰ জাতীয়তাবাদৰ কফিনত অগপৰ সভাপতি অতুল বৰাই শেষ গজালটো মারিলে বুলি দুয়োগৰাকীকে ক্ষুৰধাৰ সমালোচনা করে শঙ্কর জ্যোতি বৰুৱাই লগতে আসুর সাধারণ সম্পাদকগৰাকীয়ে আস্থা প্রকাশ করিলে এজেপিৰ সভাপতি লুৰিণ জ্যোতি গগৈৰ ওপৰত মৃণাল শইকীয়া নামৰ যিগৰাকী ব্যক্তি সেই ব্যক্তিগৰাকীৰ লগত আমি ছাত্ৰ সন্থায় কথা বতৰা পাতি থাকিবৰ কাৰণে আমি অসুবিধা পাওঁ কাৰণ সেই ব্যক্তিগৰাকী এটা সময়ত যেতিয়া বিধায়ক নাছিল তেতিয়া তেওঁ ছাগলী সূৰ্য বৃত্তিত তেখেতে লিপ্ত হৈছিল ধৰা পৰিছিল আৰু তাৰ তথ্যসমূহ ৰাজহুৱা হোৱা নাছিল ছাগলী সূৰ্যবৃত্তিত তেখেত জড়িত হৈ আছিল আৰু তাৰ তথ্যসমূহ ৰাজহুৱা নাছিল আৰু পৰৱৰ্তী সময়ত ছাত্ৰ সন্থাই তেওঁৰ সেই সকলো তথ্য তেখেতৰ থানাত থকা গোচৰ সেই সময়ৰ সংবাদ মাধ্যমত প্ৰকাশিত বাতৰি আমি ছাত্ৰ সন্থাই কৰ্মীয়ে সেই সময়ত ৰাজহুৱাভাৱে প্ৰকাশ কৰিছিলোঁ যাৰ কাৰণে সদৌ অসম ছাত্ৰ সন্থাক তেখেতে অগপৰ যিগৰাকী সভাপতি সেই সভাপতিগৰাকী আচলতে এতিয়া নিজৰ যি অৱস্থা সেই অৱস্থাত তেওঁ তথৈবচ গতিকে তেখেতে নিজৰ অৱস্থাৰ প্ৰতি চকু ৰখা ভাল তেখেতে ছাত্ৰ সন্থাৰ কি কাম কৰিছে কি কাম কৰা নাই সেইবিলাক বিষয় বাদ দি অগপ নামৰ যিটো সত্তা আছিল সেই সত্তাটোক যে তেখেতে অপমৃত্যু ঘটালে সেই কথাটো তেখেতে স্বীকাৰ কৰিব লাগে নৈতিক স্বীকাৰ কৰিব লাগে আৰু তেখেত এগৰাকী ব্যৰ্থ সভাপতি এটা আঞ্চলিক
শক্তিক তেখেতে যে ধ্বংস করলে আর অগপর আগর যখন নেতা আছিল সকলে মিলি আঞ্চলিক শক্তিটুক ধ্বংস করলে আর এই অতুল বরা নামৰ এইগৰাকী ব্যক্তিয়ে অগপ নামৰ সেই সত্তাটোৰ মৃত্যুর কফিনৰ শেষ গজালটো এই অগপৰ এই অতুল বরা নামৰ সভাপতিগৰাকীয়ে মাৰিলে। তেজপুৰৰ পৰা অশ্বিনী বৰাৰ ৰিপৰ্ট, আসাম টক্স।